বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত, মিউজিক প্লাস। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, খালিক সামাওয়াতি ওয়াল আরদি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল কাদীম ওয়া ফী ফুরকানিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনূ মাআস সাদিকীন, ফী শানি হাবীবিহি ইন্নাল্লাহ ওয়া মালাঈকাতাহু ইয়ুসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা, সাল্লাল্লাহু আলা আলাইকুম সালাম নিয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাত নিয়া আপকে ফরব কতনে মারা নবী,
দিল হওয়া গম সে দোপারা ইয়া নবী সালাতুনিয়া চেনওয়াতা হে মেরে দিল নাম লেতে হি তোমারা ইয়া নবী সালাতুনিয়া মরত দঙ্গে দেখলো চেহারা শরীফ জিন্দগি মে বেদোবারা ইয়া নবী সালাতুনিয়া ওই আমি চলে যাব তোমরা মাই বুইলা যায় না আমি চলে যাব তোমরা মাই বুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার যেতে হবে না সবার যেতে হবে কেউ থাকতে পারবেন পৃথিবীর রাজা প্রজা বীর বাহাদুর হুজুর আলেম বক্তা নবী ওলি গৌস কুতুব আফদাল আওতাত কেউ ছিল নাই ভবিষ্যতে থাকবেও না ঠিক কিনা এই খবরটা মাগরিবের টাইম আমাকে দু তিনজন মোবাইল করছে হযরত মাওলানা আনোয়ার হোসেন খান সাহেব গত পরশুদিন মনে বড় দুঃখ নিলাম আমার খুব কাছের একজন বন্ধু যার সাথে একই প্লেটের মধ্যে আমার খানা হয়েছে একই বালিশের মধ্যে মাথা রাখা হয়েছে একই মঞ্চে ওয়াজ করা হয়েছে একই জায়গার মধ্যে চলাফেরা হয়েছে সেই সমবয়সী বন্ধু হযরতুল আলাম জনাব মাওলানা মিজানুর রহমান সাতফুরি রহমতুল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্টে মাত্র দুই দিন হলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কোন দিন আমাদেরও ডাক আসে তার কোনো সীমা ডাক যখন চলে আসবে পৃথিবীর কোন রাজা প্রজা বীর বাহাদুর স্কুল মাদ্রাসা কোন বৈজ্ঞানিক কোন রাষ্ট্রপতি কোন নেতা রাখতে পারবে এ পৃথিবীর কিছু কি সঙ্গে যাবে কিছু যাবে শুধু আমাদের সাথে দুটা জিনিস আমাদের সঙ্গে যাবে কয়টা জিনিস জোরে বলেন কয়টা একটা হলো ইমানের সহিত ভালো যে আমলগুলি করেছেন সেই ইমানের সহিত ভালো আমলগুলি আমাদের সঙ্গে যাবে বেঈমানির কারণে যে কুফুরিগুলি করেছে সেই বদ আমলগুলিও আমাদের সঙ্গে যাবে সেজন্য অনেক বড় কষ্ট যেতে দিতে মনে নাহি চাই তবু যেতে দিতে হয় এই দুনিয়া মুসাফির খানে কেউ আগে কেউ পড়ে পৃথিবীর কেউ মা বাবা ভাই বন্ধু ধন দৌলত নারী বাড়ি নারী স্ত্রী পুত্র পৃথিবীর কিচ্ছু সঙ্গে যাবে না শুধু একমাত্র ভালো এবং খারাপ দুইটা জিনিস আপনার সঙ্গে যাবে সেই জিনিসগুলিকে রাখার আজকে মাহফিলে যারা বসেছে হয়তো এটা জীবনের শেষ মাহফিল
এমনও হতে পারে। কার জন্য বুঝি দোকানের মার্কিনের কাপ প্যাকেট হয়ে গেছে, এমনও হতে পারে আমার জন্য বুঝি জঙ্গলের বাঁশ রেডি হয়ে গেছে, এমনও হতে পারে আমি এখান থেকে বাড়িতে আমার বউ ছেলে মেয়ের চেহারা আর দেখব না, এমনও হতে পারে গত বছর যারা ছিল এখন নাই, গতকালকে যিনি ছিল এখন নাই। সেজন্য ভালো এবং মন্দ হয়ে যাবে, সেটা মনে আক্ষেপ করে। এই গজলটা আমি প্রথমে গাইতেছি এই জন্য আজকে আমার ভাই শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লাম জনাব মাওলানা আনোয়ার হোসেন খান রহমতুল্লাহ আলাইহির স্মরণে একটু মহাম্মদ সবা আমার লগে একটু আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যায় না, আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যায় না, বেনে বামে বাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ওই আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যায় না, আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়াজি একা হইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়াজি একা হইতেছি, হয় হায় তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় তো নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে হয় আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যায় না, আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি ছেলে সন্তান বন্ধু বান্ধব কেউ তো যাবে না, রসুল বিটে তোমার কেহ শুনি হবে না, ছেলে সন্তান বন্ধু বান্ধব কেহ যাবে না, নবী বিনে অন্ধকারে সাথী পাবে না, আরে ওই নবীকে পেতে চলো সোনার মদিনা, হায় হায় ওই নবীকে পেতে চলো সোনার মদিনা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, হায় হায় ডাইনে বামে মাটি আমার। ওই আমি চলে যাব তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মার্কিন রয়ে কাফর আমার সঙ্গী হইবে, জঙ্গলের বাসে আমার সাথী হইবে, মার্কিনে রয়ে কাফন আমার সঙ্গী হইবে, জঙ্গলে রয়ে বাস যে আমার সাথী হইবে, দুনিয়ার কারো সাথে দর্শন হবে না,
হাই রে পৃথিবীর কারো সাথে দেখা হবে না, হাই হাই পৃথিবীর কারো সাথে দেখা হবে না, ডাইনে বামে মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি, আমি চলে যাব তোমরা আমি চলে যাব তোমরা ভুলে যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি, সব কিছু একা হইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি, সব কিছু একা হইতেছি, হায় হায় এত পাশার হবে মানুষ যত জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তত জানি না, হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তত জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব তোমরা আমায় ভুলে যায় না, আমি চলে যাব তোমরা আমায় ভুলে যায় ডাইনে বামে মাটির বিছানা, ডাইনে বামে মাটি উপস্থিত ঐতিহ্যবাহী ولی کامل مرشد مکمل جندہ ولی حضرت اکبر شاہ رحمت اللہ علیہ مزار پرانگونی حضرت اکبر شاہ رحمت اللہ علیہ حضرت عنایت شاہ رحمت اللہ علیہ بارشک عروج شریف اپلکھے عظیم الشان 61তম نورانی میلاد محفل সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম মুরব্বিনা আজাম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মস্তুরা থাওয়া তিন মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কুচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবারা আমার আপনারা কি আমার সাথে রাগ করেছেন, গুস হইছেন? আমি এদেরকে বলেছিলাম এত রাত্রে মাহফিল করার প্রয়োজন নেই, আমাকে 9টার সময় মাইকটা দিয়ে দাও, 11টায় মাইক শেষ, এটাই ভালো ছিল, কথাগুলো ঠিক কিনা? এত রাত হওয়াতে মানুষগুলি আরামের বিছানার সাইডে দেখে না, তার মনে চাচ্ছে। তবে কি বলবো ভাই, আয়েশা তো আমি একদম নিরাশ, এত অল্প মানুষ কি ওয়াজ করবো, দেখলাম আস্তে 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 মোটামুটি কিছু মানুষ এসেছে আলহামদুলিল্লাহ, বলো ইনশাআল্লাহ আরো কিছু আসবে, কখন আসবে? বাসকালে এক ওয়াজত গেলাম, রাস্তাতে যে দেড়া সাইডে ফোয়া হজুন দিয়ে দিয়ে এর গল্প চলো না মাহফিল হইছে, হজুরে হন না যাই মোলে কি আমার গেলে যাই, মোলে কি গেলে যাই বুঝে, কেয়ামত মানে কি হইতে না, মাইকের আওয়াজ
কিয়ামতের পরে বিরিয়ানি লবে চিন্তা করে শুনা আজ এতিয়ে ইউনের সক্কা দিও না মাথা মাথা কি দিম দে সক্কা মানে বুঝো না হ্যাঁ না না ইয়া হোদ দিন কেয়াম আগে হোদ দিন বিরিয়ানি আজ ইয়া বিরিয়ানি লে বই ঠিক কিন্তু জুন রাস্তা উনের সকা দিন দেয় বিরিয়ানির ফেকা ডেন সুফু সুফু আস্তে আস্তে দিয়ে রে তারপরে খেম করে দিয়ে মাই দেব তো নাই আরে আমোসে সালো বলো মিথ্যে পারবা আজ ইয়া হামিন করে দিই কারণ আর বন্যায় আছে ওদিন আমার কিছু বদনামি আছে যে এলাকায় যায় এই এলাকার মধ্যে বাতেলার আগের থেকে কানে কানে গুজব ছড়াই কে নুরু বাংলা এটা এটা তো গাই দে নমাজ করে নাকি কথা কর ঠিক না আরে জোর হ না কি সিটেঙ্গে হই না সাধু করাত হই হ্যাঁ সিটেঙ্গে মজা হবে না আর ভাই ক্যামেরার হতে কারণ আছে লক্ষ লক্ষ মানুষ যোগ ক্যামেরার ওয়াজ গুলি আজীবন থাকবে বহির বিশ্বের মানুষ বহির এলাকার মানুষ ওরা তো আর আমাদের চট্টগ্রামে আমার বাসা বুঝে না ঠিক কি দেখ আজি আল্লাহ নলে সুজন্য সিটেন গেল কইন্দের নবজুলে নবজুক কই নাম জাততে ফাইট কেন নুরু বাংলার নসিনে এটা জায়গা নাই আর সুন্নি তো নওয়াবি ওয়ালা আর বেশিনি শতান রে শতান বলে হযরত ফারুক আজম রে শতান রে দুনিয়ার বেগুনে ডরা শতান নে দায় হযরত উমরের ডরায় তিনে শতানরে দুনিয়ার বেগুনে আর শতান হবে হারে ডরা হ্যাঁ সারা পৃথিবীর শূন্য লোক দাঁড়া ওয়াবিরে ডরায় ওয়াবি হলে দাঁড়া নুরু বাংলারে ডরা তোমার মাই বিয়ে এবার জুনিয়র চিন্তা না করে যাক 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 কে হই দিন আজি আওয়াজ করতাম না দুই এক কান দলিল আদিল ভিত্তিক কথাবার্তারা অনারা রাই উপস্থাপন কারণ যেগিন আরাত্ম দরহাব যেগিন আরাত্ম আজি আর মা ভি নিয়ে নিন্দু উরুস মা ভি কি মা ভি আরা শুনলি হলে যেদিন গরি ব্যাকিল লইয়ের আরার বাত হলো লো ঠেলা ঠেলা ঠিক না অন্য মাথার যত আর আর বিরোধিতা করে তত আর সাম বাড়ে ঠিক নেই মিলাদুল্লবীর বেদাত 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 হতে 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 মিলাদুল্লবী এন পজিশনও দুটোই দি বাইরে গিয়ে দিই এনকো দিন ঈদ মিলাদুল্লবীর বিরুদ্ধে কে যদি ওয়াজ করে ঈদের বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা কি মামলা হ্যাঁ সরকারে 500 দিনরে 5টা দিনকে সরকার নির্বাচিত করেছে কয়টা দিন এই 5টা দিনকে গেজুয়েট আকারে রাষ্ট্রীয় দিবস পালন করতে হবে বাধ্যতামূলক সে যদি বাংলাদেশের নাগরিক হয় হোক ওহাবি হোক সুন্নি হোক তবলিকি হোক খারেজি হোক রাফেজি হোক শিয়া হোক মুতাজিলা হোক জবরিয়া হোক কদরিয়া বাংলাদেশের নাগরিক যদি হয় এই 5টা দিবসে মানতে হবে না মানলে রাষ্ট্রীয় বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে রাষ্ট্রের বিরুদ্ধে সে অকথা বলার কারণে রাষ্ট্রীয় মামলা তার বিরুদ্ধে হবে সে 5টা দিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার ভিতরে এক নম্বরে যেটা এটা ঈদ মিলাদ এখন বুঝছো তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আজকে হাটাদারির জমিনে হযরত আকবর শাহ রহমাতুল্লাহর মাজার শরীফের উরুসের পক্ষ থেকে সুন্নি জনতার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রপতি সহ
মন্ত্রী পরিষদ যারাই ঈদ মিলাদ নবীকে রাষ্ট্রীয় দিবস করার জন্য সহযোগিতা করেছে তাদের সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ শুকরিয়া জানাই। আল্লাহ তাদের হায়াতে অভূরন্ত বরকত দান করুক। জোরে বলেন মারহাবা। হুজুর কেবলা তৈয়বু সাহেব বড় অবদান, ঈদ মিলাদ নবী পেল রাষ্ট্রীয় সম্মান, ঈদ মিলাদ নবী পেল রাষ্ট্রীয় সম্মান। হুজুর কেবলা তৈয়ব সাহেব বড় অবদান, ঔসিয়া কমিটি বাংলাদেশে বড় অবদান, ঈদ মিলাদ নবী পেল রাষ্ট্রীয় সম্মান, ঈদ মিলাদ নবী পেল রাষ্ট্রীয় সম্মান। মুবারকবাদ জানাইলাম প্রধানমন্ত্রী, মুবারকবাদ জানাইলাম প্রধানমন্ত্রী, সাথে সাথে জানাই শোক রাষ্ট্রপতি, সাথে সাথে জানাই শোক রাষ্ট্রপতি, সকল সুন্নি মিলে গাই শান্তির গুণগান, সকল সুন্নি মিলে গাই শান্তির গুণগান, ঈদ মিলাদ নবী পেল রাষ্ট্রীয় সম্মান, ঈদ মিলাদ নবী পেল রাষ্ট্রীয় সম্মান। হুজুর কেবলা তৈয়ব সাহেব বড় অবদান, হুজুর কেবলা তৈয়ব ঈদ মিলাদ নবী পেল রাষ্ট্রীয় সম্মান, ঈদ মিলাদ নবী পেল রাষ্ট্র মিলাদ নবী করে সেসব দরবারে, মিলাদ নবী করে সেসব দরবারে, লক্ষ কোটি সালাম দিলাম তাহাদের কাছে, আরে হাজার কোটি সালাম দিলাম তাহাদের কাছে, তাই তো মোরা আনন্দতে, তাই তো মোরা আনন্দতে সালাম জানাইলাম, আরে রাষ্ট্রী আরে ঈদ মিলাদ নবী পেল রাষ্ট্রীয় সম্মান, ঈদ মিলাদ নবী পেল রাষ্ট্রীয়। হুজুর কেবলা তৈয়ব সাহেব বড় অবদান, ঔসিয়া কমিটি আঞ্জুমানের বড় অবদান, ঈদ মিলাদ নবী পেল রাষ্ট্রীয় সম্মান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে না জামিয়া আহমদিয়া সুন্নিয়া চট্টগ্রামে কাদেরিয়া তৈবিয়া হলো ডাকাতে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া হলো চট্টগ্রামে কাদেরিয়া তৈরি হলো ডাকার জমিনে, অহরহ সুন্নি প্রতিষ্ঠান, অহরহ সুন্নি প্রতিষ্ঠান, অহরহ মাদ্রাসা করে বাঁচাইলো সম্মান, অহরহ মাদ্রাসাতে সুন্নিদের বাঁচাইলো সম্মান, ঈদ মিলাদ নবী পেল রাষ্ট্রীয় সম্মান, ঈদ মিলাদ নবী পেল। হুজুর কেবলা তৈয়ব সাহেব বড় অবদান, হুজুর কেবলা তোহার সাহেব বড় অবদান, হুজুর কেবলা সাবের সাহেব বড় অবদান, হাল শের বাংলা আজিজুল হক বড় অবদান, আরে হক তরিকত দরবারের বড় অবদান,
সম্মান, আজ ঈদে মিলাদ নবী পেল রাষ্ট্রীয় সম্মান, ঈদে মিলাদ নবী পেল। কয়দিন আগে বাংলাদেশে আমরা যারা ঈদ মিলাদুন্নবী জুলুস করি আমরা বলো বন্ড, বলে যারা মিলাদুন্নবী করে জুলুস করে তারা বন্ড, এই বন্ডদের গুরু পাকিস্তান থেকে তৈয়ব সার আমদানি করে আনছে বাংলাদেশের বন্ডরা 1974 সালে মিলাদুন্নবী চালু করছে। তাই আমি আজকে হাটাজারির জমিন থেকে আকবর মাজার এলাকা থেকে সারা বিশ্বের ওয়াহাবিদের চ্যালেঞ্জ করে দিলাম, আজকে হুজুর আল্লামা তৈয়ব শাহ 1974 সালে বাংলাদেশে যদি মিলাদুন্নবী চালু করে সেটা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার কারণে মিলাদুন্নবী করলাম, আমরা যদি দালাল হই আমরা যদি বন্ড হই, আজকে বাংলাদেশের মন্ত্রী পরিষদ বন্ড কিনা তো ওয়াহাবিদের কাছে জানতে চায়। আরে দুরকান কষ্ট পাইছে, এই গজলটা মিলাদুন্নবীর মন খবরটা এখানে বসে বসে গাইলাম। এই প্রথম প্রধানমন্ত্রী সহ হকখানি গত দরবার থেকে ঈদ মিলাদুন্নবী করেছে, জুলুস পালন করেছে, যদিও বাংলাদেশের সর্বপ্রথম আমার মুর্শিদে বরহক আউলাদ রসুল বানিয়ে জামিয়া হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ চালু করেছেন। হুজুর আপনি কোথ থেকে করেছেন? বলা আমি মদিনা থেকে করেছি, ঠিক কিনা বলেন? আজকের রাষ্ট্রীয় সম্মান পেয়েছে এটা শুকরিয়ার বড় কথা, এবং আবার হুজুর কেবলার প্রতিষ্ঠিত জুলুস শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের জমিনের মধ্যে যত মুসলমান রাষ্ট্রের ভিতরে প্রায় 165টা দেশের মধ্যে সরকারিভাবে মিলাদুন্নবী পালন হয়, ঠিক কিনা বলে? রামগো দেশের মধ্যে কিছু সোরা মৌলবি আছে কথা কেন কেন, আমি গত পরশু দিনে সিলেটের মধ্যে আপনারা ইউটিউবের মধ্যে ভাইরাল হয়েছে দেখছেন, এক মৌলবি তিনটিহার মৌলবি, মৌলবির নাম হাসিমুর রহমান, মৌলবিটার নাম কি, এ সিটারে কয় মিলাদুন্নবী তোমরা যারা ঈদ মিলাদুন্নবী করো তোমরা কিসের সুন্নি হইছো মিয়া, কিসের সুন্নি করে ছুন্নি, সাহাবায়ে কেরাম মিলাদুন্নবী করে নাই, তাবেইনারে মিলাদুন্নবী করে নাই, তোমরা বাংলাদেশের সুন্নিরে মিলাদুন্নবী কইরা কিসের সুন্নি হইছো তোমরা ভন্ড, এরকম করে করে গাল জুরি করে করে গাল ভাড়ায় ভাড়ায় বক্তব্য দিছে হাসিবুর রহমান। আমি তার জন্য বলে গেলাম আমি যদি সাহাবায়ে কেরাম না করে মিলাদুন্নবী হাদিসের ফেল এস আসলো কিভাবে, মিলাদুন্নবী যদি না যায় সই তোমাদের ওয়াহাবিদের মুরব্বীরা মিলাদুন্নবী করে কিভাবে, মিলাদুন্নবী যদি না যায় সই রাষ্ট্রীয় সম্মান পাওয়ার কারণে আজকে থেকে তোরা ওয়াহাবিদের মাদ্রাসায় পতাকা তুলতে পারবে। তোলি মিলাদুন্নবী যখন রাষ্ট্রীয় মর্যাদা দিছি তোলি বুঝা যায় প্রধানমন্ত্রী সুন্নি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, এই আমাদের প্রধানমন্ত্রী সুন্নি রাষ্ট্রপতি সুন্নি, এই সুন্নির থেকে সার্টিফিকেট লবি তোরা ওয়াহাবি, ওয়াহাবি ওলার সার্টিফিকেট ঠনে দিয়ে দেয় খনে দিয়ে দেয় আরাম মিলাদুন্নবী করি দেয় যদি আরাম বন্ধ হই হজ তো আরাম মিলাদুন্নবী করা মন্ডে তোমার আল্লাহ দোয়া সোয়া নাই হানাফি না নাই তো আমি কইলাম তো বালা হতা হই আরাম মিলাদুন্নবী করি দেই আমরা মিলাদুন্নবী করি, সেই জন্য যদি আমাদের সঙ্গে খাওয়া দাওয়া নাই চলা নাই ফেরা নাই খাওয়া নাই নাওয়া নাই আত্মীয় দ্বারা সম্পর্ক নাই আমরা যদি বন্ধ হই তো প্রধানমন্ত্রী তো মিলাদুন্নবী রাষ্ট্রীয় ক্ষমতা বলেছেন রাষ্ট্রীয় সম্মান দিয়েছেন তাই সুন্নি তো প্রধানমন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রীর হাত থেকে যে সার্টিফিকেটটা তোমরা ঠিক নেই আরে
আল্লাহ কবুল করো। আরো তো রহ না, গাদায় গাদায় ফানি হায় কি করে হায় দে, হ্যাঁ মিলাদুন্নবী বিয়াগুন করিবি কাকুলা কর দে, প্রধানমন্ত্রী মিলাদুন্নবীর রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দেন না, তারা মিলাদুন্নবী করি না, আরা যদি বন্ধ হয় আড়াল থরাল হ দেবুন হল না মাতে শুন বন্ধ, তো প্রধানমন্ত্রী যদি মিলাদুন্নবী করি বন্ধ তো বন্ধ সার্টিফিকেটটা ফেরত দিবেন। খেলা ভাতার তো সার্টিফিকেট এখান দিয়ে দেশ করি আমার করে না আরম্ভ করছি ঠিক না বেটি, মারে মারা মারা কিছু করি আমার আপিল আমির পান্ডার মাই ফজি আরো দিতে গেলি, শাসনে নিয়ে মাই ফজি আরো দিতে গেলি, আর বর্ষার মাজার মাই ফজি হাতে কেজি আরো দিতে যাই, এই ওয়াবি মলই ওর গালত ফেনা তুলি গেল ছবি তুলিলিয়া এই অক্ষতা হলিয়া নূর বাংলা গেলে মিশতা হইদিন প্রধানমন্ত্রীর মাজদি চেয়ারত বহা নগরা, তো প্রধানমন্ত্রী মরদ ছোঁয়া নামে এইব ইতারা প্রধানমন্ত্রী মরদ ছোঁয়া মনে করে ভাঙলা, তো ভাবি হলে কি মরদ ছোঁয়া মেইব না চিনে নেব না মাথার দেয় আর আর প্রধানমন্ত্রী বেকি ধরো না মাথার কি প্রধানমন্ত্রী বেকি, তো প্রধানমন্ত্রীর হাতে শুক্রিয়া আদায় করি বললাই তারা শুক্র না মাহফিল বুঝছেন না করে, তো এটা স্টেজ প্রধানমন্ত্রী উঠে না নৌড়ে, তো ইন্দে আর আর মাননীয় মরহুম মুরব্বী সব হিসাব আর বুঝাবো করবি না নগরে, তো গমিসে হতা হর আর আর নগরী মাননি তোরা সত্য হতা হই আত্মসভা নগরে দিয়ে তো মাননি ইয়ে ঠিক আছে তো অসুবিধা নেই, তো মাঝদে সিয়ারত মইয়ে হওয়ার বয়া করাই ইন্দিও লাইনটিয়ে মতন সব ইন্দিও লাইনটিয়ে মতন ইন্দিও লাইনটিয়ে মতন সব সাম্মদিও লাইন দিয়ে এ দু টুভিওলা দাড়িওয়ালা মতন বয়া করা মাঝদে মেয়ে খবর বয়া করাই দি ইউটিউবে ছবি তুলিলি ইবাখন তুলিলি তুলিলি আজকাল আরো লোক কারণ ওয়াবি তুমি হামিলে একটিয়ে দিলি রুদি দুটিয়ে দিলে আর ইন তৈরি আর আসুন এলি না আল্লাহ কবুল করো এনে বুঝি পেল মন না করি দিনে ওয়া দিয়ে বালা এনে বালা না খারা, হ্যাঁ নমাতে বালা না খারা বালা না হলি বেয়া বেলা কেন করবে এত দিন বিয়ে শাদি করবি শতদিন না লাগু মালনে হইয়ে মাস তালা দিলি নড়ো বড় দুঃখ তুমি করো কথা কি গত সপ্তাহ গত 15 দিন আগে গত 15 দিন আগে আয় মাহফিল নতুন বিরোধের খুলে মানুষ আয়ের বাদ করে হাঁটি কিরা বা হাঁটর বড় মহব্বত করে ডহর করি এর বড় বড় আশা করি ফবরে মূল্য মানায় আর বাপু মুরগি আর জন জন দাদাই মুরগি নাতি কিনেও পড়ে নাতি বেকি মলই নাতি কি মলই সোরা মলই এরি খেয়াল বুঝি ইয়াত বড় দুঃখ আর কি বাপে শুননি বাপ হাজার হাজার ফ্যামিলি আছে না আরো তো রকম হ্যাঁ দোষ কাজ বেতন রেখে দেবো ইমাম রাখে আর বছর নামাজ
আমার ওয়াবির মূল ইমামতির দিবি বলো রি ইমামতির আবশ্যক ওয়াবির রাহিবি ওয়াজ করে বসে তো জরুর হবে তো তোরা কবাবির কিছু কইয়া হুজুর কন্ডাক্টর আর আর মে বিক কে তো তুই এক কিস কো সিটি ইমে বি বিক কে তো লিখ করে এক কিস কো সিটি ইমে নরালি তো তোলে তো ওয়াবি ইমাম রাহি হুজুর ওয়াবির কিছু কইতো হন মানে সরর হতে সাথে সুরি গর গিরস্তর হতে সাথে তাই ইল্লা না ওয়াইনা ভাই ইম বড় দুঃখ তো মন বড় বড় দুঃখ এতাল্লাইন আল্লাহ রাসূলের হাদিস কোরআন শরীফ কোরআন তাল্লাই হই রাসূল হাদিস থদ ওয়ালা তুসাল্লিমহুম ওয়ালা তুআকিলহুম ওয়ালা তুশারিবহুম ওয়ালা তুমাকিসুহুম যরহনা সুবহানাল্লাহ আমার আল্লাহ হাদিসে পাকের ভিতর আমার রাসূল হাদিসে পাকের ভিতর বর্ণনা দিচ্ছেন আতাদারের মানুষ ও দুনিয়ার মানুষ শুনো যিনি বত আকীদা হবে আল্লাহ এবং রাসূলের প্রতি সঠিক ঈমান থাকবে না আল্লাহ এবং রাসূলকে সঠিক পথে নিবে না কাছে কুফরি আকীদা থাকবে ওই কুফরি আকীদা গ্রহণ করনে ওয়ালা ওইটা তোমার যত বড় আত্মীয়তা হোক না হোক হোক না কেন ওয়ালা তুসাল্লিহুম তারে সালাম দিবে না তার সালাম দিবে না ওয়ালা তুআকিলুহুম তারে খাবার দিবে না তার খাবার খাইবা না ওয়ালা তুশারিবুহুম রাস্তা দিয়ে চলাফেরা করার সময় একসাথে কাঁধে কাঁধ মিলাইয়া এক রাস্তা দিয়ে চলাফেরা করবা না ওয়ালা তুনাকিসুহুম ওই বাতেলের মাইয়া দিবাও না আনবাও না ইয়া রাসূলুল্লাহ তাহলে কি করব আমি তো পুলক্রমে দিয়ে ফেলেছি কি করব আমার আল্লাহ বলে কুফরে আকীদা যে গ্রহণ করেছে যে কুফরে আকীদা করে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে বেয়াদবি করে নবী ওলি শানে বেয়াদবি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সে যদি কুফরে আকীদা যিনি করবে সে যদি তোমার বাবাও হয় সে যদি তোমার মাও হয় সে যদি তোমার ভাইও হয় সে যদি তোমার বন্ধু হয় সেই অবস্থায় তোমার বাপ ভাইয়ের সম্পর্ক ক্যান্সেল করা তোমার জন্য ওয়াজিব যদি সে কুফরে আকীদা গ্রহণ করে চিৎকার দিয়ে বলুন দিন ধর্মর ভিতরে আসে না দিন ধর্ম মানিবে সঠিক দিনত আছে না এবার শুনলি না ওয়াবি সমাজত এতক্ষণ বিশৃঙ্খলা অনার কারণ আর নত আর ফুল্লের সাথে কি সাবরি বলে নামাজ হ্যাঁ সূরা তাওবা 24 23 নম্বর আয়াত আল্লাহ কি হস বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমানি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা উলাইকা হুমুজ জালিমুন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা শুনো হে আল্লাহর বান্দারা শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা শুনো লা তাত্তাহিযু আবাআকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমানি তোমার বাপ এবং তোমার ভাই তোমার বাপ এবং তোমার ভাই সে যদি কুফরি আকীদা গ্রহণ করে নবীকে যদি মরা বলে নবীকে মরা বলে সেটা যদি তোমার ভাই হয় নবীর মাটি বলে এই আকীদা যে বলে নবীর মাটি যে বলে সে যদি তোমার বাপ হয় নবীর মাম্মারে কাফের বলে সেই লোক নবীর মাম্মারে কাফের
কাফেরা বলে সেটা যদি তোমার বাবাও হয়, নবীরে মাটি বলে সেই লোকটা যদি তোমার ভাইও হয়, নবীরে মরা বলে সেই লোকটা যদি তোমার বাবাও হয়, নবীর স্ত্রীর আনিনটাক বলে সেটা যদি তোমার আত্মীয় হয়, নবীরে মুরুক্ক বলে এই লোকটা যদি তোমার ইমামও হয়, নবীর সাথে বেয়াদবি করে কুফরি করে আল্লাহর সাথে কুফরি করে এই লোকটা তোমার যত বড় আত্মীয়তা হোক না কেন সেই অবস্থায় তোমার জন্য ওয়াজিব হবে, তার লগে সম্পর্ক ক্যান্সেল করে দাও। সে তোমার বাবা হোক সে তোমার ভাই হোক সম্পর্ক ক্যান্সেল করে দাও। আল্লাহ সম্পর্ক কিভাবে কাটবো, সে আমার ভাই লাগে সে আমার বন্ধু লাগে, সে কুফরি করলে আমি আল্লাহ তো করি আমি তো করি নাই, আল্লাহ আমি তো করি না আমার ভাইও করছে কেন সারব, আমার বাপে কুফরি ফিকরি করছে আমি তো করি নাই কেন সারব। আল্লাহ বলে তুমি যে কুফরি করেছো তার সাথে যদি গোপনে গোপনে সম্পর্ক রাখো ফাউলাইকা হুমুস জালিমুন, মনে রাখিও তুমি কুফরি না করলে তোমার নাম জালেমের খাতায় উঠবে। নবীর মরা হদ্দ বহুত এটা আছে না, নবীর মেডি হদ্দ আছে না, নবীর গুণাগার হদ্দ আছে না, রেসাল তরফ ফালতু হদ্দ আছে না, নবী আলিফ বা তা সা জিম ইন না জানে, নবী মুরুক্ক হদ আছে না, নামাজের কি তোমার রড়া আছে না, মিলাদুন নবীর নাজায়েজ হদ আছে না, নাই নবীর মরি ভুসি গিয়ে হদ আছে না, নবীর বাম্মারে কাফের হদ হদ আছে না, নবীর স্ত্রীর আনিনতে হদ হদ আছে না, নামাজের কি হওয়া ইনবেগিন কুবুরি আকি মাজার জিয়ারতের খবর ফুজ হদ আছে না, নাই গত মাসের 14 তারিখ ইতি খবর জিয়ারত করি বেলা ডাহাত শেফের খবর জিয়ারত করি বেলা আগে হাঁটা যারি মাদ্রাসা গেলি ওই ফুটিনিকে হঠাৎ মামুনুল হকের হাঁটা যারি আগমন ভিতরে ভরি যদি খবর জিয়ারত দিতে কি জিয়ারত দিচ্ছ নামাতে দে ভুল হয়তো নহলে তুই মনে মনে তোর সামনে হয়তো প্রতিবেদ কেন ফৌলাই কহমো জালে তোর নামও জালে মার খাতা প্রতিবেদ করা হরি গোসাল আর ভুল হই না হন জামাই শুননি বউ আমি নাকি মনে করো এক্সাম্পল বুঝি পেলে বাপ শুননি ফোয়া শুননি বিয়ে করিয়ে দেবো বিয়ে করিয়ে দেখি শুননির ঘর তুন ওয়াবির ঘর দনোজনে মিলিয়ে ফো হবই নাকি মর চতুর্গমে ভোগ করতে গেলে না তোমার কেউ জামাই চুগ নাকি হব আদি দনোজনের সম্পর্ক হজম হওয়া ফোয়াবে ডাওয়ার ইয়াদের স্কুল মধ্যে সাত ভর্তি করা হল পরিবর্তন হল তো জামাই হোক কি হল বউ নামাতে জামাই হব দিকে বউ হব দিকে জামাই হব দিকে বউ হব দিকে মাঝে যে ঠেলা ঠেলি করতে করতে বউ যেতে বারবার হোক বুঝু ইনবাস্ত ফোর যায় সমাজের জিনিস হলে শেষ পর্যন্ত জামাই কি হব যে শূন্য মাদ্রাসা দিই এই শুকর হল জানাবেন
ক্যাঙ্গরি ফোয়া ও সুন্নি মাদ্রাসা দি করা তা সেদের ফোয়ার মাঝে সিটি দেখি ফোয়ার মা হড়ে অন্যান্য দিন বাদ টেবিল দিলে আজ বাচ্চা তা ডেকসি তুলত না টেবিল তাই দুর্গতা ডেকসি তুলত না হাইয়ের হুকু রেখি অন্যান্য না মাথা দন না আতুন প্রমাণ আছে রে করি এই সুন্নি মাদ্রাসা ফোয়া দিল কি দিয়ে রে করা তা সেদের দিতে পার নাই আর অন্যান্য দিন টেবিলের বাচ্চা ইয়া টেবিল তুলত ডেকসি তুলত না অন্যান্য দিন বাথরুম ফোয়ার মা তুই ফোয়ার মার উত্তর কি হইল আপন কি তুই আর কত উনন নাকি তুই তোর মত চল আর অসুবিধা নাই তোর মত তুই দেওয়ার মত আই থাক আর তোর হাতা নউনি মানে তোর হাতে বেগিন উনি দিন হুন্দু নি হতে কি উনি হতে হতে কি নউ নিল বেগিন নউ ন হতে না হুন্দু কি নউ নিল হতে হান নউ নি গেল এক কথা বারবার উত্তর দে শেষ পর্যন্ত হদ হইল আমাদের ফোয়ারা অড়ে দি ফেললা তুই সহিরা অড়ে দি ফেললা তুই অড়ে গিয়ে দরজ আমি ফোয়ার বাবা তো রোগ ধরে ফেলে হাতে বুঝি দেশিত বাদ কে নাই বাথরুম থরকে ভরি যায় গরম নিজে সাথাকে ভরি যায় আ তাহলে দরজাই লেখে অর গর থজ্জে কে বাজে প্যাকে নাড়িয়ে গুড়ি বুঝিলাম যে আর বহুর কথা নদীর ফোয়া অড়ে সহিরা নদী এই সুন্নির দিদি ফেজাল বাজে হতান হইল গর শান্তি আর সমস্যা কি হইতার না বুড়ো হলো ওই নগত্য নগত্য সারা বুকি দেয় ফোয়ার বউ ওর চুনা এর যদি একা সালাম করতে যাই জিয়ের ওর চুনা একা টাঙ্গা দুই সালাম করতে যাইব ফোয়া ডাহা চুনা এর একা সঙ্গে সালাম করিব ফোয়া শহর তাই শুক্রবারে ছুটি পাই এর একা সালাম করিব এখন মুরব্বী ও নগত্য নগত্য বসে কিন্তু কি হবে ওই অবতাই ওই আজি ওই আমা এ তো এই টাঙ্গা ধরে না ভরা রে গম না গম না লম্বা সালাম লম্বা সালাম উত্তর বছরের বুড়ু ঠেঙ্গর সালাম করি জাহান নামাজে গুইছি বলো জান্নাত নাউজুবিল্লাহ খন নারায় তকবীর নারায় রিসালাত নারায় গাউসিয়া
হযরতুল আল্লামা জনাব মাওলানা ফরিদউদ্দিন যুক্তিবাদী হুজুরের আগমন, সভাপতি সাহেব হুজুরের আগমন, আল্লাহ কবুল করুন, দেখুন হন আমি ওয়া আর কথা নন, আর তো কাকা চিটা লাগে হ্যাঁ কোন ভুল হইন দে ইন আর সমাজ চলে না না চলে খবরদার 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 বারবার মনে করিস বড় জ্বালা ছুরি গই গই আর আর দদ দিয়ে রাখ হুজুর ওয়াবিরি কিছু কইও মসজিদে টিম ইব্রাহিমের ওয়াবি ওরা ইতি বছরে বন্য সপ্তাহ শুক্র বন্য সপ্তাহ কি হয় এক বছর কখন বন্য সপ্তাহ বছর তাই এক বছরে ওয়াজ একখান করে দেন আর সভাপতি বছর একখান করে দেন ইতি তো বর্ণমান করে ইতি বর্ণমান করে তোমার এটা মাথার ফ্লাট ফ্লাট বাড়াবে না মাথার দেয় এই বন্য সপ্তাহের ভিতরে দুই নম্বর হাতে 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 ব্রেইন ইয়ানরে এমদুলাই গুজ্জি দে এক বছর বাদে শূন্য হলো রক্ষা থাকলে বাড়ি হাই ইচ্ছা যাবে তোমার ব্রেনের নডুকের কে হতে বন্য সপ্তাহ তোমার একটা বেজাল মানে গেলে ইতে হদার কসম ইল্লা মাহফিল 1000 গান মাহফিল তুন বাড়া উগ্র শূন্য ইমাম রাখন না বড় কর্তব্য বড় দাম মুসলমান গেলে বহুত হিন্দু মুসলমান এন স্কুল খেলাধুলার খলমা ফরান না ফরান মিলে চলে শূন্য গেলো বহুত হাজার হাজার ভাবি এনে শূন্য সরি বাসা গেলে করো ঠিক নেই বেডি কম টাইম ব্যাস বহুত জায়গা থাকে আরেকখান সমস্যা হলে আর শূন্য হলার ভিতর ও বেয়াদ বেয়াদ উঠবে আর শূন্য আলেম হলার ভিতর আরেকখান সমস্যা খদুন শূন্য আলেম আছে দে এলাকার মসজিদের তো কোরআন খতম চলো সুরান আমার দত চলে ইতি বারো তুল ওয়াবি তুন্ন বারা করি আনে ১১ জন লোক সুরা নম্বর ইবু দিন নজর শূন্য লই দিদি লই দিও আবি এই দুজন ওয়াবি ইন্দে দেন নি তো সাহেব দাওয়াত যদি হুজুর লয় হুজুর আরা শূন্য মানুষ তো ওয়াবি দিও হচ্ছে ধরে লিয়ে এতে গালে ঠেলে হন ওই জন ওয়াবি হইলো মিলে কেম করা ওয়া উন ওয়াবি না এই যে গুদ দুও ওয়াবি রে তুই দুষুত তুলিয়া ব্যবসা গেল তোর কারণে আর ওয়াবির বিষ দুঃখী ইটার এলাকার হন শুনি যদি ওয়াবির দতন নডাহে কিন্তু ওয়াবির তো শুনি রে ডাবল কে উত্তর না কারণ সাহেব দাওয়াত যদি সুরা নাম ভরা কোরআন খতম ভরা লাস্ট যদি মিলে থাকে তো ভরা বলি তো ওয়াব বেটি মিলে জানে না নওয়াত তো শূন্য মনে কর দহ দে আর কেন দহ তোর মোহাম্মদ করি ডার ভালার আর আমার তোর মোহাম্মদ করি ডার দেন তোর দিয়ে রে মিলে তান ভরা ইয়ে রে সাহেব দাওয়াত তো ঠেকো না থাকে বলে তোর দিনের দৌড় অতীনের ফরে দেয়াল হওয়ার দেয় ঠিক না বেটি সাইও না জিবে ওয়াবি মহল্লার মেমি যে ওয়াবি হলে এলাকার যদি শূন্য একাল পুরানো তো বল বারো তো দুবো শূন্য লোব এগারো জন ওয়াবি আট ন জন ওয়াবি লিয়ে যাবে মিলে তো ঠেন যাচ্ছে আমি লাস্ট দিই ওই শূন্য করে আবার একা মিলে চলে দিও একা মিলে চলে দিও ইতি হচ্ছে না ওই ইতি নিয়ে দেয় ভাবলি করতে হবে ওয়াবের লাই তোর নিয়ে দে দিবি কত তুমি বাসা বেল্লাই আর তুই আনি আর সমাজ অসুবিধা ফেলে আরে গেল দিক থেকে গেল দলি লোক আর না মতো এনা বন্যায় আস খদি বে গেল দিক আগে অক্ষতা দাহা দিলে এনে গেল যাই টিঙে বেড়ি কর নামাতার কে
এই ওয়াবি হলে এতক্ষণ কুফুরি আকিদা করে অনগ্য ওয়াবির বিরুদ্ধে ওয়াবি বিরোধিতা করে দুনিয়া ঠেলা দেবে কিনা আরো শুনি শুনে ইনবাদ দিবে কিছুদিন আগে মন দুঃখ তুন আজ এজেন্ট কানা করি বসার আর আর মাহফিল আসানা যাও তাই বের ওর দাঁত করিবে না আদিকে আসার দেখি বেঘাটা তারি মতম হই না চারার হই হাদিন 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 হাদুর কিশোর মাদা সারা দেখি বের হাদিন আর বাদ বসিবি জাইম তো সাম মানুষের ব্রেইন এর হদুর নেই আজ ইয়ার আওয়াজ করতে বলি ওশান হই বড় মন ছত্র প্রস্তুত করি ওয়াজর হদিন সিস্টেম আছে আগে বাতেল হলর আর কিছু করতে ইয়া ওয়াজর ভিতর বাগ দরি হল বাতেল হো বেটে আর পাইও রা কত হবে আলী জর তুম দ দিতে শি হদ হুজুর মাহফিল এর সব অবধি জানাল একজন সবাই সব হুজুর তা গোনা যাবেন নি আদিকে নখে দিতে সমস্যা কি হদ হুজুর বেতই গুরু আর দার হাসান গুরু আর আছে কি একবার আল্লাহ রসুল সাক্ষী করে ইউটিউবের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আয় শুনি গুরু কথা শুনি বেদি রাস্তার মুসি হন ফিরে এলে গুরু ফিং করতে হই না তোরা কে একটা বাড়াবাড়ি করে অমুক ফিরের মুড়ি তো মুখুরে দেন রে মুখুর ফিরে তো গুরু দেন কি রে যতক্ষণ বন্ধ করতে না এতক্ষণ পর্যন্ত জাগা জাগে মেরে খাবি আর বোধ কে বোধ জায়গা লেহালেই চলে হ্যাঁ বলো অমুক গুরু গুরুকে ঘে অমুক গুরু হ্যাঁ দেখ হন গুরু ফুল জিয়েন দে শুনির কথা শুনিব আই দার ভাই ঠিক না আই জানি হালি এসু হইজে বই বহুত সর ইনা তো কানো ইনা ফরো লা ফরো লা ফরো মন নিজি কত কষ্ট আর আর ভিতর বাইর ভিতর ভাই বাইর ভিতর ভাই কি আল্লাহ আর আর বুঝিবে তৌফিক দাও আরো তো রহন নাম যাক ই কেন যার মন আজকে মন কাছে রে হই গেল আজ ইন বাদ দি গেলাম ব্যাগি এক কথা রাখা দি ফির জার জার ফির জার জার তুই আই তৈফ সব জরুরি আমি মাইজবান্ডারের সম্মান করলি কে আরো জোর সম্মান হবে যাবি না
ইতারার কৃষ্ণের, ইতারার মূর্তির, ইতারার প্রতিমার গাল্লু দিবি। বুঝাবি তুর্গ বালা আয় বেল কিন্তু ইটার মত বিরোধীতে গেল দিস ইটার প্রতিমার গেল দিলি তোর আসল কথা রেখে ইন শিক্ষণীয় বিষয় তাহলে হইলাম সুন্নি তরিকত আস তোমার ফির সবক আদায় কর অন্য ফির সমস্যা ঠিক নিয়ে বদ আকিদে ফির যদি মুরুতি দেখো বদ আকিদে মানে কুহুরি আকিদে করে দে নবীর মরি গিয়ে তালাক যেহন ফুয়াশা খারাপ হয়ে যেন ফুয়াশার খারাপ ঠিকানা ইউজ হয়েছে।